আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম, গ্রামতাল, সুতুন্ডুপাড়া। তে দর্শক, পটল আমরা যে টপ করি সে কিভাবে টপ করি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবং টপের ভিডিও যারা বাসা বাড়ি ঢাকা, চিটাগাং, সিলেট অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায়, আপনারা যদি বাসার মধ্যে আপনার দেখা যাচ্ছে ছাদে কিংবা বারান্দায় আপনারা যদি পটল চাষ করতে চান, কিভাবে পটল চাষ করবেন, আমার যে টপটা আমি তৈরি করে দিই, অরিজিনাল হাইব্রিড যে আলমডাঙ্গা পটল, সে আলমডাঙ্গা পটল আমি আপনাদের যেভাবে আমি আমার টপটা করি সেভাবে আপনারা দেখেন। আমি পলির মধ্যে মাটি ভরে নিচ্ছি, ঠিক এইভাবে মাটি ভরে নিলাম। নেয়ার পরে তিনটা করে লত, আমি তিনটা করে লতে আপনার চারা বাড়াবে, প্রায় প্রত্যেকটি পরে থেকে একটা করে চারা বাড়াবে। এই লতটায় আমি দিচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পর। পাঁচটা পরের ভিতরে আমি এটা তো আছে পাঁচটা পর, এটাতে আছে হলো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা পর। তে আটটা পর আমি এইভাবে লাগাই, দেখেন। এইভাবে দর্শক আমি লাগিয়ে দিচ্ছি, তো প্রত্যেকটা পরে পরে থেকে চারা বের হবে, এখান থেকে চারা বের হবে, এখান থেকে চারা বের হবে, ঠিক সাত দিনের মাথাতেই এটার চারা। এখন বর্তমানে আমরা পটলের লত শেষের দিকে আমরা টপের চারা বিক্রি করি, তো টপের চারা দেওয়ার জন্য আমরা বর্তমানে টপ রেডি করতেছি। এই যে দেখেন, প্রত্যেকটি টপ আমরা খুব যত্ন সহকারে, এই টপের মধ্যে আমরা এই মাটি মিক্সার করেছি, দানা দিছি, দানা বীজ দিছি, ইউরিয়া সার দিছি, টিএসপি সার দিছি, আর সাথে আমরা কিছু দস্তা দিছি, দস্তা দিয়ে এই চারাটা আমরা রোপণ করতেছি। তো দর্শক, এই চারা ঠিক আপনি যখন নিয়ে লাগাবেন তখন এই চারাটা, এই চারাটা যখন বেশি মাটির ভিতরে লাগাবেন তখন আপনি সুন্দর করে এরকম সমান করে নেবেন, জায়গাটা জায়গাটা সমান করে এই পেপারটা এভাবে ছিঁড়ে নেবেন। পেপারটা ছিঁড়ে নিয়ে, অর্থাৎ আমি বোঝাই, কবলে তো তৈরি করতেছি, বোঝাতে পারতেছি না, কিন্তু এই যে এইভাবে ছিঁড়ে নিয়ে তখন খালি এভাবে বসাই দিবেন, কিন্তু এই কাগজটা ছিঁড়ে ফেলবেন। কাগজটা ছিঁড়ে ফেললে এই সাইড দিয়ে যে শিকড়টা হয় এই শিকড়টা গোটা মাটি সরে যাবে। যখন এই চারা এগারো মাস পটল খাবেন, খাওয়ার পরে ঠিক এতখান দিয়ে করে আবার কেটে দিবেন, এখান থেকে কেটে দিবেন, গাছ কেটে দিবেন, দেওয়ার পরে এইটুকু।